খুব সুন্দর একটা পার্ক, অ্যালাবামা স্টেটের ফেয়ার হোপ সিটিতে। আপনারা দেখছেন চারিদিকটা গ্রিনারি, ভীষণ সুন্দর। তো আপনাদেরকে দেখাই, সমুদ্র তীরে দুইজন কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভদ্রলোক, তিনি একটা হাতে কি একটা নিয়ে বালির মধ্যে মেটাল খুঁজছেন। এটা হচ্ছে মেটাল ডিটেক্টর। এই মেশিনের দ্বারা কোনো যদি ভ্যালুয়েবল বা কোনো দামি মেটাল যদি থাকে সেটা ডিটেক্ট করবে এবং সেটা কালেক্ট করবে। তো এইটা অনেকের হবি থাকে বা অনেকে রিসার্চ পারপাসে এই মেটাল ডিটেক্টর ইউজ করে সমুদ্রের ধারে বিভিন্ন রকম মেটাল কিন্তু রিসার্চ করে। তো এটা আমি দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন জায়গাটা ঘুরে দেখাই আপনাদের। এখানে অনেকেই সাইক্লিং করছে, ওয়াকিং করছে। জায়গাটা বেশ মনোরম, সমুদ্রের ঠান্ডা হাওয়া আর গাছপালার সবুজ চারিদিকটা, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে একটা স্ট্যাচু আছে। এই জায়গাটা আমি বেশ কিছুক্ষণ ঘুরলাম, তারপরে আমি আবার গাড়ি করে চারিদিকটা ঘুরব, ড্রাইভ থ্রু করব, আপনাদেরকে পুরোটাই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। অ্যালাবামা রাজ্যের মোবিল সিটি, একটা মেজর সিটি যেটা খুবই সুন্দর এবং বেশ বড় একটা সিটি। আর এটা একটা বে এরিয়া এবং এখানে বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে। আর ঠিক মোবিল সিটির পাশেই রয়েছে দুটো ছোট্ট ছোট্ট শহর, ডাফনে আর ফেয়ারহোপ।
আমরা এখন আছি ফেয়ার হোপ সিটির এই পার্কটাতে। এটা হচ্ছে মোবিল সিটির যে বে এরিয়া, গালফ অফ মেক্সিকোর যে সমুদ্রটা মোবিলের কাছে যখন চলে এসেছে, মোবিল সিটির কাছে, এটার নাম হয়ে যাচ্ছে মোবিল বে। তো মোবিল বের উপর একটা ছোট্ট পার্ক, খুবই সুন্দর। ফেয়ার হোপ সিটিতে আপনারা চাইলে ঘুরতে পারেন, যারা 2-3 ঘন্টা ড্রাইভের মধ্যে আশেপাশে অ্যালাবামার কাছাকাছি আছেন তারা উইকেন্ডে কিন্তু ফেয়ার হোপটা ভিজিট করতে পারেন। ফেয়ার হোপ পার্কের এই যেখানে আমরা এখন ঘুরছি, এখানে কিন্তু বসার জায়গা, প্যাভিলিয়ন, পিকনিক এরিয়া, পায়ারে হাঁটার ব্যবস্থা এবং সি বিচে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তো আছেই। খুবই সুন্দর সাজানো গোছানো একটা শহর, দেখতে তো ভীষণ সুন্দর, কারণ ডাউনটাউনে আমি দেখেছি ফুল দিয়ে চারিদিকটা এত সুন্দর করে সাজানো আছে, তো খুবই সুন্দর। তো আপনারা যারা অ্যালাবামার কাছাকাছি আছেন তারা একবার ফেয়ার হোপ সিটিটা ভিজিট করবেন। এইরকম আমেরিকার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে আমি যখন নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।